একদিন পেন্সিল রাবারকে বলল, আই অ্যাম সরি। রাবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রাবার বলল, আরে এটা আমার কাজ, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই এক সময় শেষ হয়ে যাব। ছোট্ট গল্পের ব্যাখ্যাটা কি জানেন? পেন্সিল হলাম আমরা সন্তানেরা, যারা বারবারই ভুল কাজ করি। রাবার আমাদের বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরাই শেষ হয়ে যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তাহলে এই শহরে সুন্দর রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজন দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। এটাই রবের বিধান। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। ভালোবেসে যত্ন নিলে শেষটা সবসময় সুন্দর হয়। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। মনে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে কয়েকটা মিনিট লাগে মাত্র। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। মানুষের পাল্টে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কারোর চোখে পড়ে না বা বুঝতেও চায় না। সময় চলে যায় না, আমরাই চলে যাই। রাগ সময়ের সাথে সাথে কমে, কিন্তু অভিমান সময়ের সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়, অন্যদিকে যারা ভালো বোঝে তারা তত কম কথা বলে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। অহংকার করতে নেই, কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলোর মর্যাদা পায়। যে নিজের ভরা থালা রেখেও অন্যের থালায় নজর দেয়, তার খিদে কখনো মেটার নয়। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়, শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। মানুষ কখন হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে, আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই এক সময়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না, এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। বাথরুমের ভেতরে ভুলেও 5টি কাজ করবেন না, এতে আপনার বিপদ হতে পারে। 1. উলঙ্গ হয়ে গোসল করলে বাথরুমে বসে কখনোই মোবাইল ফোন টিপবেন না। বাথরুমে বা টয়লেটে বসে অন্য বিষয়ে চিন্তা করা। বাথরুম পরিষ্কার রাখুন, ঠান্ডা পানিতে করুন কি গরম পানিতে করুন, নিয়মিত গোসল করলে একাধিক উপকার মেলে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अल्लाह हाफिज़।